أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين ويقيمون الصلاة والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون كفروا سواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا ختم الله على قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم غشاوة ولهم عذاب عظيم. ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين
وما يخدعون إلا أنفسهم وما يشعرون وما يخدعون إلا صدق الله العظيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد. প্রিয় দর্শক বৃন্দ, দেশ এবং দেশের বাহির থেকে যারা বাংলা টিভির নিয়মিত আয়োজন তাফসির বিষয়ক অনুষ্ঠান আল কোরআন উপভোগ করছেন তাদের সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি আজকের আয়োজন। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ কারি সাহেবের সুললিত কণ্ঠে সূরা বাকারার প্রথম আয়াত থেকে নবম আয়াত শুনেছি। সূরা বাকারা কোরআনের সবচেয়ে বড় সূরা। সূরা বাকারা মূলত সূরা বাকারা বলে নামকরণ করা হয়েছে। বাকারা আরবি শব্দ, বাকারা অর্থ গাভী। যেহেতু সূরা বাকারা আল্লাহ বনী ইসরায়েলের একটি গাভীর ঘটনা উল্লেখ করেছেন, সেই ঘটনার দিকে লক্ষ্য রেখে সূরা বাকারা নামকরণ করা হয়েছে সূরা বাকারা বলে। সূরা বাকারার প্রথম আয়াত আলিফ লাম মিম, আরবিতে এটাকে বলে হরুফে মুকাত্তাআত। মুফাসসিরিনে কেরাম এটার তাফসির এটাই করেছেন যে আল্লাহু আ'লামু বিমুরাদিহি। সূরা ফাতিহার যে মর্ম, সূরা ফাতিহার যে অর্থ, সূরা ফাতিহার যে ভাবার্থ, এইটা আল্লাহই সবচেয়ে বেশি জানেন। আল্লাহ এটা বান্দাদেরকে জানাননি। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হরুফে মুকাত্তাআত পড়তেন তখন এটা বলে দিতেন যে আল্লাহু আ'লামু বিমুরাদিহি, এটার অর্থ সম্পর্কে আল্লাহ তাআলাই সবচেয়ে বেশি জানেন। দ্বিতীয় আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যালিকাল কিতাব লা রাইবা ফি, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমি কোরআন যে অবতীর্ণ করেছি সেই কোরআনে কোনো সন্দেহ নেই। অর্থাৎ এটা আল্লাহ এজন্য বলেছেন, আরবরা যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন তাদেরকে যে আমার উপর জিব্রাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম আমার নিকট আল্লাহর পক্ষ থেকে পবিত্র কোরআন নিয়ে আসেন, তখন আরবরা বলেছিল যে এগুলো আসলে আল্লাহর পক্ষ থেকে না, বরং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বানিয়ে, নিজে কবিতা বানিয়ে, নিজে রচনা করে আমাদেরকে বলতেছেন এবং বলছেন এটা আল্লাহর পক্ষ থেকে। তখন আল্লাহ তাআলা এই আয়াত দ্বারা এই সন্দেহকে অপমর্জন করলেন, এই সন্দেহ দূর করে দিলেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের এই আয়াতে বললেন যে যালিকাল কিতাব লা রাইবা ফি, এই কিতাবে কোনো সন্দেহ নেই। এরপরেও যেহেতু আরবদের সন্দেহ ছিল, এজন্য আল্লাহ কোরআনের আরেক আয়াতে কথা বলেছেন ইন কুনতুম ফি রাইবি মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি, যে হে আরবরা, হে পৃথিবীর মানুষ, যদি তোমরা সন্দেহ করে থাকো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে কোরআন নাজিল হচ্ছে, যে কোরআন অবতীর্ণ হচ্ছে আল্লাহর পক্ষ থেকে, সে কোরআন উনি আল্লাহর পক্ষ থেকে আসেনি, মুহাম্মদ সাল্লাম নিজে বানিয়েছেন, তাহলে যদি তোমরা এমনটা বলে থাকো ফাতু বিসূরাতিন মিসলিহি, তোমরা কোরআনের যে কোনো একটা সুরার মতো একটা সুরা বানিয়ে নিয়ে দেখাও, যে মুহাম্মদও মানুষ, উনি যদি নিজে বানান তাহলে তোমরাও একটা সুরা বানিয়ে দেখাও। এটা আল্লাহ রাব্বুল আলামিন অনেক জায়গায় কোরআনের তিন জায়গায় এই চ্যালেঞ্জটা দিয়েছেন। তৃতীয় আয়াত হুদাল্লিল মুত্তাকিন, যে আল্লাহ তাআলা কোরআনকে নাজিল করেছেন, কোরআনকে অবতীর্ণ করেছেন, কোরআনে কোনো সন্দেহ নাই, কিন্তু আল্লাহ তাআলা কোরআনকে কেন নাজিল করলেন, কোরআনকে কেন অবতীর্ণ করলেন, আল্লাহ তাআলা সূরা বাকারার তৃতীয় আয়াতে সে বিষয়টাকে স্পষ্ট করেছেন যে হুদাল্লিল মুত্তাকিন, কোরআন এটা মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক, যারা আল্লাহ ভীরু, আল্লাহকে ভয় করে তারা মুত্তাকি। এখন প্রশ্ন হতে পারে যে হুদাল্লিল মুত্তাকিন, আল্লাহ বলেছেন কোরআন মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক, পথ প্রদর্শন করবে, মুত্তাকি কারা? এই প্রশ্ন আল্লাহ তাআলা সূরা বাকারার পরবর্তী তিন আয়াতে সেটা স্পষ্ট করে দিয়েছেন, সেটার বর্ণনা দিয়েছেন। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আল্লাহ পরবর্তীতে বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যের উপর ঈমান আনে, যারা অদৃশ্যের উপর ঈমান আনে, যেমন আমরা জান্নাত দেখিনি, জাহান্নাম দেখিনি, কবর দেখিনি,
ফুলসিরাত দেখিনি, আসর দেখিনি, কোনো কিছুই আমরা দেখিনি। কোনো কিছু না দেখেও যারা অদৃশ্যের উপর ইমান আনে, ওয়ুকিমুনাসসালা, এবং নামাজ প্রতিষ্ঠা করে, ওয়ুকিমুনাসসালা ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং আল্লাহ তাদেরকে যে সম্পদ দিয়েছেন, আল্লাহ তাদেরকে যে মাল দিয়েছেন, সেই মাল থেকে নিজের সামর্থ্য অনুযায়ী যারা ব্যয় করে, নিজের সামর্থ্য অনুযায়ী যারা খরচ করে, তারাই হলো মুত্তাকি। এই আয়াতে আল্লাহ তাআলা মুত্তাকির তিনটা গুণ বর্ণনা করলেন, যে কোরআন মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। তাহলে মুত্তাকি কারা? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়বের উপর ইমান আনে, ওয়ুকিমুনাসসালা, নামাজ পড়ে, ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং নিজের সম্পদ থেকে, নিজের মাল থেকে সামর্থ্য অনুযায়ী ব্যয় করে। এটা হলো মুত্তাকির প্রথম গুণ। দ্বিতীয় গুণ, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইক, হে নবী, আমি আপনার প্রতি যে কোরআন নাজিল করেছি, যে কোরআন অবতীর্ণ করেছি, সেই কোরআনের উপর যারা ইমান আনে, সেই কোরআনের উপর যারা বিশ্বাস আনে, এবং সাথে সাথে ওয়ামা উনজিলা মিন কাবলিক, আপনার পূর্বে পৃথিবীতে আমি আরো অসংখ্য নবী রাসূল পাঠিয়েছি, সেই সমস্ত নবী রাসূলের উপর আমি যে সমস্ত কিতাবাদি নাজিল করেছি, সেই সমস্ত কিতাবাদির উপর যারা ইমান আনে, ওয়াবিল আখিরাতিহুম ইউকিনুন, এবং আমাদের যে কিয়ামতের যে দিবস রয়েছে, সেই কিয়ামতের দিবসেই যারা, কিয়ামতের দিবসের উপর যারা বিশ্বাস স্থাপন করে, কিয়ামতের দিনের উপর ইমান আনে, তারাই হলো মুত্তাকি। আল্লাহ তাআলা এখানে মুত্তাকির গুণ আলোচনা করার পর বলছেন, যারা এই গুণে গুণান্বিত হবে তারা পুরস্কার হিসাবে কি পাবে, সেটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার পরবর্তী আয়াতে বর্ণনা করে দিয়েছেন, যে তুমি যদি নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো, এবং আল্লাহ রাসূলের উপর যে কিতাব কোরআন অবতীর্ণ করেছেন সেই কোরআনের উপর ইমান আনো, এবং এর সাথে সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পূর্বে পৃথিবীতে যত নবী ছিলেন তাদের উপর যত কিতাব এসেছে, সেই সমস্ত কিতাবাদির উপর যারা ইমান আনবে, তারা উলাইকা আলা হুদাম মির রব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, তারা আল্লাহর পক্ষ থেকে হেদায়ত প্রাপ্ত এবং তারাই সফলকাম। যারা ইমান আনবে, যারা মুত্তাক, সৎ কথায় যারা মুত্তাকি হবে তারাই সফলকাম। এখানে আল্লাহ মুত্তাকিদের আলোচনা করলেন। সূরা বাকারার পরবর্তী যে আয়াত, সেই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের আলোচনা করেছেন, যে যেহেতু আল্লাহ কিতাব নাজিল করেছেন, রাসূল পাঠিয়েছেন, স্বাভাবিক হিসাবে কিছু মানুষ মানবে, আবার কিছু মানুষ মানবে না। যারা মানবে তারা ইমানদার, তারা মুত্তাকি, আর যারা মানবে না তারা কাফের। তো পরবর্তী দুই আয়াতে আল্লাহ তাআলা যারা মানে না, প্রথমে আল্লাহ যারা মানেন তাদের আলোচনা করেছেন, পরবর্তীতে যারা মানবে না তাদের আলোচনা করেছেন, যে যদি না মানো তাহলে তোমার কি কঠিন শাস্তি হবে, সে প্রসঙ্গে আল্লাহ আলোচনা করেছেন। ইন্নাল্লাযীনা কাফারু, হে নবী, যারা কাফের, সাওয়াউন আলাইহিম আ আনযারতাহুম, চাই আপনি তাদেরকে ভয় প্রদর্শন করুন, আম লাম তুনযিরহুম, অথবা ভয় প্রদর্শন নাই করুন, লা ইউমিনুন, তারা ইমান আনবে না। এটা আল্লাহ এজন্য বলেছেন কারণ আল্লাহ জেনেছেন, আল্লাহ তাদের আমল দ্বারা এটা বুঝেছেন তারা ইমান আনবে না। এজন্য রাসূলের করিম ইসলামকে সতর্ক করলেন যে আপনি অযথাই তাদেরকে দাওয়াত দিয়ে লাভ নেই, সাওয়াউন আলাইহিম আ আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন, তারা ইমান আনবে না, আপনার দাওয়াত কবুল করবে না। কারণ কি? খতমাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ তাদের অন্তরে মোহর মেরে দিয়েছেন, ওয়া আলা সামইহিম, তাদের কর্ণে মোহর মেরে দিয়েছেন, ওয়া আলা আবসারিহিম, তাদের চোখের সামনে মোহর মেরে দিয়েছেন, তারা কানে শুনবে না, চোখে দেখবে না, অন্তর দ্বারা অনুধাবন করতে পারবে না কাফের যারা। এজন্য আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে তাদেরকে দাওয়াত দেওয়ার প্রয়োজন নেই, যেহেতু তারা ইমান আনেনি। এজন্য আল্লাহ পরবর্তীতে বললেন যে ওয়ালাহুম আযাবুন আযীম, যেহেতু পৃথিবীতে আল্লাহ তাদেরকে পাঠিয়েছেন, পৃথিবীতে পাঠানোর পর যেহেতু তারা ঈমান আনেনি, এজন্য তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। কাফেরের পর সূরা বাকারার পরবর্তী যে আয়াত, অষ্টম আয়াত এবং নবম আয়াত, এই দুই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের আরেকটা স্তর রয়েছে, যারা হলো সবচেয়ে ভয়ঙ্কর, যাদেরকে বলা হয় মুনাফিক। অর্থাৎ যারা মুখে বলবে আমরা মুসলমান কিন্তু অন্তরে তারা মুসলমান নেই, এদের অবস্থান। যেহেতু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ আগের আয়াতেই বলেছেন যে অদৃশ্যের বিষয় আল্লাহই জানেন, আর কেউ জানে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো তাদেরকে নাও চিনতে পারেন, এজন্য আল্লাহ এখানে এসে সতর্ক করে দিলেন এই সূরা বাকারার অষ্টম এবং নবম আয়াতে, যে আল্লাযীনা ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ, যে মানুষদের ভিতর এমন কিছু মানুষ রয়েছে যারা আপনার নিকট এসে বলবে আমান্না বিল্লাহ, আমরা আল্লাহর উপর ইমান এনেছি, ও বিল ইয়াউমিল আখির, আখিরাতের দিনের উপর ইমান এনেছি, ওয়া মা হুম বিমুমিনিন, কিন্তু তারা আসলে মুসলমান না। অর্থাৎ
তারা মুসলমান হওয়ার ভান করবে, তারা মুসলমান হওয়ার ভান করবে, আসলে আল্লাহর উপরও ইমান আনে নাই, কোরআনের উপরও ইমান আনে নাই, রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরও ইমান আনে নাই, আখিরাতের দিবসের উপর ইমান আনে নাই, কিন্তু মুখে বলবে যে আমান্না বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখির। এজন্য আল্লাহ এই আয়াতে এসে রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সতর্ক করে দিলেন যে সবাইকে আপনি মুসলমান মনে করবেন না, যারা ইমান আনবে সবাইকে আপনি মুসলমান মনে করবেন না, তাদের একটা দল এমন রয়েছে মা হুম বিমুমিনিন, তারা কিনা মুসলমান না, ইউখাদিউন আল্লাহ, তারা আল্লাহকে ধোঁকা প্রদান করে, ওয়াল্লাযীনা আমানু, এবং যারা ইমান এনেছে তাদেরকেও ধোঁকা প্রদান করে। অর্থাৎ আল্লাহকে তো ধোঁকা দেওয়া সম্ভব না, আল্লাহকে তো কোনো মানুষ ধোঁকা দিতে পারে না, কারণ আল্লাহ হলেন সবচেয়ে বেশি জানেন। এখানে মূলত সাদৃশ্যতা দেওয়া হয়েছে, তাসবি দেওয়া হয়েছে, অর্থাৎ মুমিনদেরকে ধোঁকা দেওয়া, রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধোঁকা দেওয়া, এটা আল্লাহকে ধোঁকা দেওয়ার নামান্তর। অর্থাৎ তারা মনে করছে আমরা আল্লাহকে ধোঁকা দিচ্ছি, ওইটা আল্লাহ নকল করেছেন, আসলে তো আল্লাহকে ধোঁকা দেওয়া কোনো মানুষের পক্ষে সম্ভব না। এ তারা মনে করে যে আল্লাহকে ধোঁকা দিচ্ছে, ওয়াল্লাযীনা আমানু, আর মুসলমানকে ধোঁকা দিচ্ছে পৃথিবীতে। তো তাদের এই ধোঁকার ফলাফল কি? আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন, ওমা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম, যে তারা মনে করবে আমরা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধোঁকা দিচ্ছি, তারা মনে করবে আমরা মুসলমানদেরকে ধোঁকা দিচ্ছি, তারা মনে করবে আমরা সাহাবিদেরকে ধোঁকা দিচ্ছি, তারা মনে করবে পৃথিবীর অনাগত সকল মুসলমানকে আমরা ধোঁকা দিচ্ছি। আল্লাহ তাআলা এখানে আসা এই বিষয়টা স্পষ্ট করে দিলেন যে তারা যদিও মনে করছে যে আমরা আল্লাহকে ধোঁকা দিচ্ছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধোঁকা দিচ্ছি, সাহাবাদেরকে ধোঁকা দিচ্ছি, আসলে তারা আল্লাহকে ধোঁকা দিতে পারে নাই, তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধোঁকা দিতে পারে নাই, তারা মুসলমানদেরকে ধোঁকা দিতে পারে নাই, তারা নিজেরাই ধোঁকার ভিতর পড়েছে। অর্থাৎ কিভাবে এই বিষয়টা আল্লাহ কিভাবে বললেন, কারণ কি? তারা মনে করছে আমরা আল্লাহকে ধোঁকা দিলাম, রাসূল সাল্লামকে ধোঁকা দিলাম, কিন্তু যখন কিয়ামতের দিন আসবে, যখন সবাই সমস্ত মানুষ জীবনে কি করেছে, কি উদ্দেশ্যে ঈমান এনেছে, আল্লাহর যে সমস্ত বিধানাবলী, সূরা বাকারার শুরুতে আল্লাহ যে কয়েকটা বিধান দিলেন, নামাজ পড়ার কথা, ঈমান আনার কথা, অদৃশ্যের উপর ঈমান আনার কথা, কোরআনের উপর ঈমান আনার কথা, যেহেতু তারা হৃদয় থেকে এই বিষয়টা অনুধাবন করেনি, হৃদয় থেকে অনুধাবন না করার কারণে পৃথিবীতে তারা বেঁচে গিয়েছে। হয়তো কাফেরদের যে শাস্তি, কাফেরদের যে হুকুম, এই হুকুম তাদের উপর আরোপিত হয়নি, তারা পৃথিবীতে হয়তো মুসলমানদেরকে ধোঁকা দিয়ে দিয়েছে, পৃথিবীতে হয়তো সাহাবাদেরকে ধোঁকা দিয়ে দিয়েছে, পৃথিবীতে হয়তো রাসূল সাল্লামকে ধোঁকা দিয়ে দিয়েছে, কিন্তু সেই একদিন যখন পৃথিবীর সকলকে হযরত আদম আলাইহিস সালাম যুগ থেকে শুরু করে কিয়ামতের দিন আগ পর্যন্ত পৃথিবীতে যারাই আসবে, পৃথিবীতে যারাই বসবাস করবে, পৃথিবীতে যারাই এক মুহূর্তের জন্য এসেছে, সবাইকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে বিচার দিনে। সেই দিন তাদের এই ধোঁকার ফল তারা নিজেরাই ভোগ করবে। এটার জন্য, তাদের এই মুনাফিকের জন্য, তাদের এই দ্বিমুখী আচরণের জন্য, অর্থাৎ তারা রাসূলকে মুখে বলেছে আমান্না বিল্লাহ, তারা মনে করবে যে দুনিয়াতে আমরা আল্লাহকে তো ধোঁকা দেওয়া সম্ভব না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসে তারা বলছে যে আমান্না বিল্লাহ, আমরা আল্লাহর উপর ঈমান এনেছি, আমরা কিয়ামতের দিবসের উপর ঈমান এনেছি, আমরা কোরআনের উপর ঈমান এনেছি। যেহেতু তারা এটা বলছে, সুতরাং তারা মুসলমানদের ভিতরে হুকুম, মুসলমানদের যে সম্পদ আসবে, যে গনিমত আসবে, সেগুলোর ভাগ হবে, অর্থাৎ মুসলমানদের যত আহকাম সব তাদের উপর বর্তাবে। অর্থাৎ তারা কাফেরদের যে হুকুম, এই হুকুমে তারা সামিল হচ্ছে না। অর্থাৎ তারা বাহ্যিকভাবে আল্লাহকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধোঁকা দিল, বাহ্যিকভাবে সাহাবাদেরকে ধোঁকা দিল, এবং কিয়ামত পর্যন্ত কেউ জানবে না যে সে মুনাফিক, সে ঈমান আনে নাই। কিন্তু একদিন, যেদিন সব মানুষের সব আমল তার সামনে স্পষ্ট হয়ে যাবে যে সে কি করেছে, কি সেকেন্ডে কোন আমলটা কোন নিয়তে করেছে, এতে সে মুখে বলল আমি ঈমান আনলাম, আসলে সে ঈমান আনে নাই, ওই দিন সে মনে করেছিল যে আমি ধোঁকা দিয়েছি, ওই দিন যখন সে এটার জন্য কঠিন শাস্তি, এবং কাফেরদের থেকেও মুনাফিকদের শাস্তি বেশি, কারণ আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের অন্যত্র বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ্দারকিল আসফালে মিনান নার, অর্থাৎ যারা এমন, এই যে আয়াতে যে সমস্ত গুণ বলা হলো সূরা বাকারার 8 নম্বর এবং 9 নং আয়াতে মুনাফিকদের যে গুণ বলা হলো, অর্থাৎ যারা মুখে বলবে ঈমান এনেছি আর অন্তরে ঈমান আনে নাই, যারা এমন হবে তারা জাহান্নামের সবচেয়ে নিচু যে জাহান্নাম, অর্থাৎ জাহান্নামের ভিতর যে জাহান্নামে সবচেয়ে বেশি শাস্তি দেওয়া হয়, সেই জাহান্নামে এই ধরনের লোক, অর্থাৎ যাদের মুখের কথা এবং অন্তরের কথায় মিল নেই, মুখে বলেছে ঈমান এনেছি, মুখে বলেছে কোরআন মানি, মুখে বলেছে রাসূল মানি, মুখে বলেছে সাহাবা মানি, কিন্তু তার কথার সাথে অন্তরের মিল নেই, যারা এমন হবে তাদের জন্য আল্লাহ কি, সেটা সূরা বাকারায়ও বলেছেন এবং কোরআনের অসংখ্য আয়াতে আল্লাহ বলেছেন যে ইন্নাল মুনাফিকিন ফি দারকিল আসফালি মিনান নার। তো প্রিয় দর্শকবৃন্দ, সূরা বাকারার এই
এই যে আয়াত, এই আয়াত থেকে আমাদের জীবনের জন্য সবচেয়ে বড় শিক্ষা হলো যে আল্লাহ তাআলা মুত্তাকিদের যে গুণ বলেছেন সেই গুণগুলা আমাদেরকে অর্জনের চেষ্টা করতে হবে, এবং কাফের এবং মুনাফিকদের যে গুণগুলো রয়েছে সেই গুণগুলো যেন আমাদের ভিতর না আসে, আমরা যেন সেগুলা থেকে বাঁচতে পারি, এবং এগুলো থেকে বাঁচার মাধ্যমে কি আমাদের দিন সেই কঠিন যে শাস্তি সেই শাস্তি থেকে যেন আমরা বেঁচে থাকতে পারি সেটা আমাদের চেষ্টা করা। প্রিয় দর্শক বৃন্দ, সূরা বাকারার এই যে আলোচনা করলাম মুমিন এবং মুনাফিকের, মুমিনের গুণাবলী অর্জন এবং মুনাফিকের যে সমস্ত গুণাবলী রয়েছে সেগুলো থেকে বেঁচে থাকার আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। প্রিয় দর্শক, আজকে এ পর্যন্ত, আপনারা উপভোগ করেছেন বাংলা টিভির তাফসির বিষয়ক নিয়মিত আয়োজন আল কোরআনে। আগামী পর্বে আবারও দেখা হবে, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা টিভির সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।